তামিমের অপেক্ষায় পাকিস্তান। সরফরাজ আহমেদের আর তর সইছে না, ওদের অপেক্ষায় আছেন পাকিস্তান অধিনায়ক। কবে পাকিস্তানে আসবে বিশ্ব একাদশ? কবে আবার পাকিস্তানি ক্রিকেট প্রেমীরা চোখের সামনে দেখতে পারবে বিশ্বসেরা তারকাদের? তামিম আমলাদের জন্য তাই অপেক্ষার প্রহর গুনছে গোটা পাকিস্তান। 2009 সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই কার্যত নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না পাকিস্তান। 2015 সালে জিম্বাবুয়ে সফর দিয়ে সীমিত ওভারে ক্রিকেটে ফিরেছিল, কিন্তু এরপর আর কোনো টেস্ট দল পাকিস্তান সফরে যায়নি। পাকিস্তান নিজেদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অন্যদের নিশ্চিত করতে এর মাঝে অনেক উদ্যোগী নিয়েছে। গত মার্চে পাকিস্তান সুপার লীগের PSL ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। তাতে ড্যারেন স্যামি, মার্লন স্যামুয়েলস, ক্রিস জর্ডানদের সঙ্গে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের এনামুল হকও। এরই পরবর্তী ধাপ হিসেবে পাকিস্তানের মাটিতে 3টি টি-20 ম্যাচের আয়োজন করেছে ICC। 12, 13 ও 15 সেপ্টেম্বর লাহোরে হবে ম্যাচ 3টি। যেহেতু বিশ্ব ক্রিকেটের অভিভাবকের উদ্যোগ, তাই ম্যাচ 3টি পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। পাকিস্তান অধিনায়ক সরফরাজ এ নিয়ে দারুণ রোমাঞ্চিত। বিশ্ব একাদশকে পাকিস্তানে আসতে দেখে আমি খুবই রোমাঞ্চিত। নিজ দেশের দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছি, সরফরাজের আশা এই সিরিজ দিয়ে পাকিস্তান নিয়ে ভুল বাঁধবে সবার। আমি নিশ্চিত বিশ্ব একাদশের এই সফর দিয়ে পুরো ক্রিকেট দুনিয়া ও সংবাদ মাধ্যম পাকিস্তানকে আরও ভালোভাবে বুঝতে ও জানতে শিখবে। তারা বুঝবে পাকিস্তানিরা শান্তিপ্রিয় জাতি, অতিথিপরায়ণ জাতি, এবং পাকিস্তানিরা ক্রিকেট খেলাটা অসম্ভব ভালোবাসে। স্থানীয় দর্শকদের সামনে খেলার অনুভূতি বলে দিতে বসেছে পাকিস্তান জাতীয় দল। অধিনায়কের আশা এই ম্যাচগুলো খেলোয়াড়দের যেমন হারিয়ে বসা যে শেষ হাত ফেরত দেবে, তেমনই সমর্থকদেরও উল্লসিত করে তুলবে ভবিষ্যৎ নিয়ে। অপেক্ষা শেষ হতে চলেছে, আমি নিশ্চিত আরও ভালো সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিশ্ব একাদশ স্কোয়াড: হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন সামি, মর্নে মার্কেল, স্যামুয়েল বদ্রি, কুস অ্যান্ডি ফ্লাওয়ার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করবো।